2014 সালে দেশের বেকারদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, দেশের কৃষকদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে কালো টাকা এনে দেশের প্রত্যেকটি পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আত্মসাৎ করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা তপশিলি জাতি সংরক্ষিত আসনের ইন্ডিয়া ব্লকে সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে তেলিয়ামুর অম্পি চৌমুহনীতে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দল বিজেপির উপর এমনটাই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, 2014 সালের পর 2019 সালে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাতে দেশের জনগণ তৈরি হচ্ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থেকে সরে যাওয়া নিশ্চিত ছিল, কিন্তু আবারও নতুন চক্রান্ত করে 2019 সালে ক্ষমতায় চলে আসে ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালে এদেশের মানুষ তৈরি হচ্ছিলেন। নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টি তাদের ক্ষমতা পেতে হতা এবং নিশ্চিত ভাবে গেল নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা থেকে হতে যাওয়া এটা নিশ্চিত ছিল, কিন্তু নতুন চক্রান্ত আমাদের সামনে আসছে কে আসছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা মথ দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পূর্ব আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। তিনি বলেন, ত্রিপুরাশা থানসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবেন বলে স্লোগান দিয়েছিলেন আর রাজনীতি করবেন না বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বড়মুড়া পাহাড়ের হাতায় কতরে 1-1.5 ঘন্টার নাটক মঞ্চস্থ করে উপজাতিদের অবাস্তব স্বপ্ন দেখিয়ে তাদের সমর্থন আদায় করে এডিসি দখল করেছে, কিন্তু এডিসিতে ক্ষমতায় এসে উপজাতিদের জন্য একটাও কাজ করেননি তিনি। উল্টো এডিসি জনগণের উন্নয়নের অর্থ লুটপাট করে বিদেশ ভ্রমণ করে আনন্দ উপভোগ করেছেন তিনি। রাজনীতি করবেন না বলেছিলেন ত্রিপুরা সুপ্রিমো, শেষ পর্যন্ত নাটক করে একট করেছে ওই হাতাই বোতলে পাহাড়ের উপর 1-1.5 ঘন্টার নাটক করে উপজাতিদেরকে স্বপ্ন দেখিয়ে অবাস্তব, এই অবাস্তব স্বপ্নতে ডুবে গিয়ে মানুষ ওনাকে সমর্থন করেছে। এই সমর্থনে এডিসি ক্ষমতায় গেল, এডিসি ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি একটা কাজ উপজাতিদের জন্য এডিসির জন্য কাজ করে, বরং এডিসিতে যা ফান আছে টাকা পয়সা আছে লুটপাট করেছে, এই অর্থ দিয়ে বিদেশে ভ্রমণ করে আনন্দ উপভোগ করেছে। আনারসের চিহ্ন দিয়ে বলেছিল যে ত্রিপ্রসাদের জন্য কাজ করবে, বিজেপিরা জানে কিভাবে বন্ধ করতে হয় মুখটাকে, এখন মুখটা সেলাই করে হাত পা বেঁধে রাস্তার মধ্যে ফিরে গিয়েছে ওই ত্রিপুরা দলের সুপ্রিম কিছুই করতে পারেন না। এদিনের এই সভায় অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।